আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন যাবত আমি কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না, বিকজ আমি একটু বিজি অফিসের কাজে এবং আরেকটা কাজ নিয়ে আমি খুবই ব্যস্ত। আজকে অফিসের উদ্দেশ্যে যাব এবং সাথে একটা বড় সেলুলার পেপার ছিল এক গজের। যাওয়ার পথে হঠাৎ করে চাংখার পুলের মোড়ে যেয়ে আমি আর সেখান থেকে কোনো মানে দিক পেলাম না যে আমি বের হয়ে অফিসের দিকে যাব। যেহেতু আমার অফিসটা হচ্ছে গুলশানে, আমি চাচ্ছিলাম যে কোনো না কোনোভাবে যদি বের হয়ে যাওয়া যায় তাহলে আমি হয়তো বা চলে যাব। বাট আমি যখন যাত্রাবাড়ির ফ্লাইওভার দেখি পুরো ফাঁকা এবং পয়েন্টে পয়েন্টে স্টুডেন্টরা ছিল, এবং আমি সামনে যাওয়ার সাহসই পাইনি, টু বি অনেস্ট, বিকজ আন্দোলন বা যে কোনো এরকম মুভমেন্টের সময় আসলে অনেকেই মিথ্যে কথা বলে এবং স্টুডেন্টরা বা যারা অ্যাক্টিভিস্ট থাকে তারা কিন্তু জিনিসগুলোকে পছন্দ করে না, সেক্ষেত্রে অনেক প্রবলেম হতে পারে, বাকবিতণ্ড হতে পারে। এবং আমার এটা ভালো লাগছিলো যে স্টুডেন্টরা কিন্তু এথিক্যালি খুবই স্ট্রং, বিকজ যারা রোগী ছিল, যারা সত্যি কথা বলছিল তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছিলো। বাট কিছু মানুষ আছে যারা মিথ্যা কথা বলে পার হচ্ছিলো, এটা বাংলাদেশে আসলে ন্যাচারাল যে আপনার যত সত্যি কথা বলুক না কেন কিছু মানুষ সবসময় মিথ্যে কথা বলেই বলেই যাবে। ওখানে অনেকক্ষণ বসেছিলাম, আমি ভাবছিলাম যে তারা হয়তো বা আমাকে দেখে মায়া করে ছেড়ে দিবে, বাট মায়া তো আর সে তো সহজে হয় না, বা আমি তো তাদের পরিচিতও না। সেখানে অনেকক্ষণ থাকার পরে আসলে আর ভালো লাগছিলো না, বাসায় এসে বাইকটা রাখলাম না, চিন্তা করলাম যে বাসায় এখন না যেয়ে অর্জুর দোকানে যাই, বিকজ অর্জুর সাথে অনেক দিন যাবত দেখা হচ্ছিলো না। সো এই হচ্ছে পাবেল ভাই। পাবেল ভাইয়ের চুলটা কিন্তু আসলে উইক এবং আমারও একটা উইক হয়তো বা সামনে লাগবে, আমি একটু ট্রাই করলাম আর কি, যে ভিডিও শুরুতে আমি দেখিয়েছি, বাট আমার এই সিটিটা ভালো লাগে নাই, এটা একটু মানে বোঝা যাচ্ছিলো যে দুই নম্বর আর কি, মানে নকল চুল। তো আজকে এই ভিডিওটা আর লম্বা করছি না, এভাবেই আজকে ভিডিওটা আর তেমন কিছু নাই বলার। তো আবার বাসার দিকে চলে আসলাম এবং বাসায় আজকে রেস্ট করলাম, বাদ বাকি বিকেলে যে কাজগুলো রয়েছিল সে কাজগুলো অটোমেটিক করে ফেললাম। সো থ্যাংক ইউ যারা ভিডিও দেখলেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, এবং আন্দোলন যেন সফল হয় এই উদ্দেশ্যে আমার সকলের প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন।